নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, স্কলারশিপ পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ক্লাস এইটে পড়ছো এবং তোমরা যারা ক্লাস টেনে পড়ছো, তোমরা জানো প্রতি বছর স্কুল থেকে ইনফর্ম করা হয় একটি স্কলারশিপ পরীক্ষা দেওয়ার জন্য, যেটা ন্যাশনাল স্কলারশিপ বলে থাকি। অর্থাৎ এই ন্যাশনাল স্কলারশিপ ক্লাস এইটের জন্য NMMSE অর্থাৎ ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, আর ক্লাস টেনের জন্য NTSE ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ, এই দুটি পরীক্ষা হয়। এই দুটি পরীক্ষার জন্য তোমাদের আগের থেকে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হয়। অনেক স্কুল থেকে এই ফর্মটি ফিল আপ করে দেওয়া হয়, তাছাড়া বলে দেওয়া হয় যে বাইরের কোনো সাইবার ক্যাফে থেকে বা তথ্যমিত্র থেকে এই ফর্মটি ফিল আপ করে নাও, তবে এই অনলাইনে পরীক্ষাটি দিতে পারবে। তো এই যে পরীক্ষাটা হয়ে থাকে প্রতি বছর, অর্থাৎ প্রতি বছর বলতে 2021-22 করোনার কারণে একটু ডিলে হয়েছিল। অর্থাৎ তোমরা দেখেছ 2022 সালের ফেব্রুয়ারি মার্চ মাস করে পরীক্ষা হয়েছে, এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা 4 বছর স্কলারশিপ পাবে। অর্থাৎ এই রকম তোমরা যারা ক্লাস এইটে পড়ছো, যারা ক্লাস টেনে পড়ছো, তোমরা ভাবছো যে এই পরীক্ষাটা কখন হবে, কীভাবে ফর্ম ফিল আপ করবো, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা চারিদিক থেকে শুনতে পারছি এই মুহূর্তে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আদৌ কি শুরু হয়েছে কি না, বা শুরু হয়ে গেলে তোমাদের কোথায় গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা নিজেরা মোবাইল থেকে করতে পারবে কি না, তাছাড়া ফর্ম ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত বিষয়গুলো আজকে আমরা তোমাদের সামনে ক্লিয়ার করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, এবং আমাদের সাথে থাকো। একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সাবস্ক্রাইব করে দাও। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, এই রকম প্রতিনিয়ত নিত্য নতুন খবর আমরা নিয়ে আসি, এডুকেশন রিলেটেড, জব রিলেটেড, গভর্নমেন্ট প্রজেক্ট রিলেটেড। অর্থাৎ তোমরা আমাদের চ্যানেল ভিজিট করো, তাহলে বুঝতে পারবে। ভিজিট করার পর যদি আমাদের চ্যানেল মনে হয় যে তোমার কাজে লাগবে, অবশ্যই তার সাবস্ক্রাইব করো, এবং তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। হ্যাঁ বন্ধুরা, এই যে নতুন খবরটি তোমরা যারা এইটেক বা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য খুবই উপকারে আসবে। হ্যাঁ বন্ধুরা, আমরা সরাসরি যদি ওদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে আরও বিষয়টা বুঝাতে সুবিধা হবে। অর্থাৎ এটা হলো ন্যাশনাল স্কলারশিপ ওয়েবসাইট, অর্থাৎ যেখান থেকে NTSE আর NMMSE দুটো পরীক্ষারই ফর্ম ফিল আপ এখান থেকে হয়ে থাকে, ক্লাস এইট এবং ক্লাস টেনের জন্য। এখানে আসতে গেলে scholarship.wbacd.gov.in লিখে সরাসরি HTTP আসতে পারো, মোবাইল থেকেও করা সম্ভব, ক্রোম ব্রাউজার ওপেন করলে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবে। এখানে আসার পর অনেক রকম ইনফরমেশন তোমরা দেখতে পাবে, ইনফরমেশন বলতে প্রতি বছর যা যা নোটিশ এখানে দেওয়া হয়েছে সেই নোটিশগুলো, বিশেষ করে দুটি পরীক্ষার জন্য, NTSE আর NMMSE পরীক্ষার জন্য। হ্যাঁ বন্ধুরা, NTSE পরীক্ষা অর্থাৎ ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ ক্লাস টেনের জন্য, আর NMMSE পরীক্ষা ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ ক্লাস এইটের জন্য। এখানে যদি আমরা নোটিশটা পুরনো অর্থাৎ 2021-22 সেশনের নোটিশ দেখি, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাব যে ফর্ম ফিল আপ আদতেও চালু হয়েছে কিনা। হ্যাঁ বন্ধু, এই মুহূর্তে কোনোভাবে অনলাইন আবেদন করতে পারবে না, বা এই মুহূর্তে এখন অনলাইন চালু নেই। যারা বলছে যে অনলাইনে করা হচ্ছে, কোথাও একটা জায়গায় আমি দেখেছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আদতে NMMSE অর্থাৎ যারা ক্লাস এইটের জন্য করছো, 7 পাসে তাদের যে ইনকাম সার্টিফিকেট দিতে হয় ফর্ম ফিল আপ করার সময়, ইনকাম সার্টিফিকেটটা বিডিও থেকে আনতে হয়, সেজন্য বিডিওর ইনকাম সার্টিফিকেট করা হচ্ছে এই মুহূর্তে। অর্থাৎ অনেকেই দাবি করছে যে আমি এই স্কলারশিপটি করেছি, আদতে স্কলারশিপ করছে না, সে অঞ্চলের সার্টিফিকেট বা ছবি, সিগনেচার, আধার কার্ডের ডিটেলস দিয়ে ইনকাম সার্টিফিকেট আবেদন করছে, এবং সেটা এখন এই মুহূর্তে বের করে রাখছে, যখনই স্কলারশিপ আবেদন হবে সেই মুহূর্তে যাতে তা দিতে পারে। তো এইটা তোমরা যারা আমাদের ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো, এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই, যেই সময় বিজ্ঞপ্তি প্রকাশ করবে সেই সময়ই করবে। কারণ কি, ইনকাম সার্টিফিকেটের একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 3 মাস অন্তর এই ইনকাম সার্টিফিকেটটি নতুন করে আবেদন করতে হয়। যদি এই মুহূর্তে ফর্ম চালু না হয়, আরও 3 মাস সময় লাগে, তাহলে কিন্তু আবার পুনরায় ইনকাম সার্টিফিকেট নতুন করে করতে হবে। সেই জন্য বলছি এখন এই মুহূর্তে কোনো কিছু করার দরকার নেই, আমরা সেইটাও তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। যদি আগের বছরের ইনফরমেশন দেখি, অর্থাৎ ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপের যদি আগের বছর ইনফরমেশন দেখি, দেখতে পারছো এক্সাম চালু হয়েছিল বা হবে বলেছিল 22-22, এবং এই ফর্মটা শুরু হয়েছিল 30-12-2021 এবং শেষ হয়েছিল 8-1-2022। যেহেতু কোভিড কারণ ছিল, কোভিড সিচুয়েশন ছিল, সেই জন্য একটু দেরি করে এই ফর্মটি চালু হয়েছিল। একই খাতে যেটা ন্যাশনাল ট্যালেন্ট সার্চ স্কলারশিপ ক্লাস টেনের জন্য 16-1-2022 পরীক্ষা হলেও এখানে 11-1-2021 ফর্ম শুরু হয়েছিল, 30-11-2021 ফর্মটি শেষ হয়েছিল। অর্থাৎ বুঝতে পারছো যে 11 মাসে যাবতীয় ক্রাইটেরিয়াগুলো সম্পন্ন হয়েছে। এবারে 11 আর 12 মাসে আর বছর 2021 সালে কিন্তু চালু হয়েছিল ফর্ম ফিল আপ, কিন্তু বর্তমানে 2022 সালে হয়তো
কিছুটা আগিয়ে নিয়ে আসা হতে পারে শুধুমাত্র এই মুহূর্তে কোনো কোভিড সিচুয়েশন নেই বলে। আটের মাস বা নয়ের মাসে আশা করা যায় এই ফর্মটি নতুন করে ছেড়ে দেওয়া হবে বা নতুন করে আবেদন পদ্ধতি নোটিশ জারি করা হবে। যাই নোটিশ আসুক, যেভাবেই ফর্ম ফিল আপ করতে হোক বা কী কী প্রয়োজন হবে সেটা তোমাদেরকে বলে রাখছি। কিছুই প্রয়োজন নেই, শুধুমাত্র স্কুলে ভর্তির যে রসিদটা সেটা কিন্তু গোছ করে রাখো। আর যদি তুমি এইটে পড়ছো ক্লাস সেভেনের মার্কশিট, আর তুমি যদি টেনে পড়ছো ক্লাস নাইনের মার্কশিটটা প্রয়োজন বা নাম্বারগুলো ক্যালকুলেট করে লেখার জন্য, অ্যাকচুয়ালি স্ক্যান করতে হয় না। তো সেই মার্কশিটের নাম্বারটা তোমার কাছে থাকলেও তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই। শুধু ওই যে ভর্তি রসিদটা অনেকের হারিয়ে যায় সেইটা খুঁজে রাখো, এবং তারপরে টেনের জন্য কোনো ইনকাম লাগবে না, শুধুমাত্র ক্লাস এইটের জন্য ইনকাম সার্টিফিকেট, সেটা আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে বলে দেবো কখন করতে হবে। তো এখন এই মুহূর্তে এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। যারা ক্লাস এইট এবং যারা ক্লাস টেনে পড়ছো, NMSE আর NTSE পরীক্ষা দিতে চাইছো, তাদের জন্য এই মুহূর্তে ভাবার কিছু নেই, আমরা অবশ্যই ঠিক সময়ে খবর দেবো। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।